আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজের যে কোনো পরীক্ষায় A1, A2, B1 এর পরীক্ষায় সহজে পাশ করতে চান, তাহলে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে। এই ইনস্ট্রাকশনগুলো আপনাকে শিখতেই হবে, জানতেই হবে এবং মাথায় রাখতে হবে। তাহলে পরীক্ষার হলে গিয়ে যে আপনি প্রশ্ন পড়ে বুঝতে পারবেন না, এই সিচুয়েশনটা তৈরি হবে না, এই সিচুয়েশনটা আপনি ওভারকাম করতে পারবেন। ওয়ের এন জি সো, তার মানে হলো লিসেন, হ্যাঁ, পরবর্তীতে যেটা লেজ এন জি দেন টেক্সট, যেমন উইবার সেটস এন জি দেন টেক্সট। এই ইনস্ট্রাকশনগুলোতে যে ভার্বগুলো ইউজ করা হয়েছে, যেমন হোয়ার এন, লেজ এন, উইবার সেটস এন, এগুলো আপনারা শিখে ফেলবেন, যেটা পরবর্তীতে আপনি অন্য কোথাও ব্যবহার করতে পারবেন। ব্যান বোট এন জি দি ফ্রাগে আনসার দ্য কোয়েশ্চেন। তারপর আমরা দেখব এয়ার গ্যানসেন জি ডি আন বোটেন কমপ্লিট দ্য অ্যান্সার। সো এই এয়ার গ্যানসেন এটা আপনি অনেক পাবেন, যে কোনো এক্সামে এটা পাবেন। জোট ইয়ার এন জি দি বর্ডার, ফুল এন জি ডি লুক এন হাউস ফিল ইন দ্য গ্যাপস। এখন যদি আপনি এটা পড়ে বুঝতেই না পারেন যে আপনাকে কী করতে বলা হয়েছে, সো পরীক্ষার হলে আপনাকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে। মাকি ইয়ার এন জি ডি বিয়ার ব্যান। সো নেক্সটে আমরা যেটা দেখতে পাচ্ছি এয়ার সেল এন জি অ্যাডভান্স উইবার জিস্ট, মানে টেল অ্যাবাউট ইউর সেলফ, যদিও এটা অনেক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বলা হয় যে ফার্স্ট টেল এন জি জিস্ট। নেক্সটে যেটা হলো ফিনডেন জি ডি ফাসেন্ড বেগ গ্রিফে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বেশি রাইবেন জি দাস বিল্ড ডিসক্রাইব দ্য পিকচার। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন ক্রয়েস এন জি ডি রিস্টিগ এ লুজুং আন, তার মানে এটা হলো মেন ভার্বটা হলো আন ক্রয়েসেন। সো এই আনক্রয়েসেন্টটা আপনি মনে রাখবেন, কারণ এটা টিক মার্ক দিতে বলা হয় অনেক ক্ষেত্রে। সো আনক্রয়েসেন্টটা আপনি মনে রাখবেন, যখন আপনি কোনো কারেক্ট অ্যান্সারের পাশে টিক মার্ক দিবেন তখন এই আনক্রয়েসেন্ট ভার্বটা ইউজ হবে। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি ফিনডেন জি আলে বিয়ারবেন ইম ডায়ালগ। আর এইখানে যে ট্রান্সলেশনটা করা হয়েছে এখানে থ্রিটা একটা মিস্টেক চলে আসছে, এটা আপনারা কনসিডারেশনে নেবেন না, ওটা জাস্ট টাইপিং মিস্টেক ছিল। সো আরও কিছু ইনস্ট্রাকশন আমরা দেখব। শিরাবিন জি অ্যাডভার্স উইবার জিস রাইট সামথিং অ্যাবাউট ইউর সেলফ। সো এটা আপনাকে বলতেই পারে যে আপনার সম্পর্কে কিছু আপনি লিখেন। পরের যেটা, এটা হর হামেশা ইউজ হয় কিন্তু আপনারা এখানে একটু কারেকশন করে নেবেন, সেটা হলো যে আমি জাস্ট উল্টোটো করে ফেলছি, ইংলিশটা আগে চলে আসছে, জার্মান পরে চলে আসছে, বাট আপনাদের বুঝতে খুব বেশি সমস্যা হবে না। যেমন ফারগ্লাইশেন, ফারগ্লাইশেন এই ভার্বটা খুব বেশি ইউজ হয় কম্পেয়ার করার ক্ষেত্রে, যে কোনো জিনিসের ক্ষেত্রে। ফারগ্লাইশেন জি দিস ওয়াই অফ গাভেন, তার মানে এখান থেকে আমরা শুধু ইনস্ট্রাকশন শিখতেছি না, আমরা কিন্তু সাথে সাথে ভার্বগুলোও শিখে যাচ্ছি। এয়ার গ্যানসেন জি ডেন রিস্টিগ এন আর্টিকেল। তারপর বুকসটা বিয়ার এন জি ইয়ার এন নাক নামেন, ফ্রাগেন জি ইয়ার এন লেয়ার আর আস্ক ইউর টিচার। সো নেক্সট আমরা যেটা দেখবো হরেন জি ইয়ার এম পার্টনার সু উনটা স্ট্রাইক হেন জি ডি উন বেকান্টেন বটার, তার মানে আন্ডারলাইন দ্য আননোন ওয়ার্ডস। সো এই যে আমি এতগুলো ইনস্ট্রাকশন আপনাদের শিখিয়ে দিলাম, এগুলো যদি আপনারা একদম মুখস্থ করে ফেলেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে পরীক্ষা পাস করা। আর এই রিলেটেড যে ভাগগুলো সেগুলো সেপারেট করে এখানে আমি লিস্ট আকারে দিয়ে দিয়েছি, যাতে আপনারা এখান থেকেও শিখতে পারেন। আমি আর আপনাদের সময় নিচ্ছি না, এগুলো আপনারা দেখে নেবেন। প্রেজেন্টেশন তৈরি করে ভিডিওগুলো আপনাদের জন্য করা আসলে সময় সাপেক্ষ, আর যেহেতু কোর্স ফ্রি ভিডিওগুলো ফ্রি, সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হলো আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যার প্রয়োজন তার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। এতটুকু সাপোর্ট আপনাদের কাছে আমি আশা করতেই পারি। ভালো লাগে তখনই যখন আপনাদের কমেন্ট থেকে আমি জানতে পারি যে আপনারা ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছেন, তখন মনে হয় যে সার্থকতা ওখানেই, যে ভিডিওগুলো আপনাদের কাজে লাগতেছে। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম।